Shalgolo Gromiti Prashako to Matunar on Nibaki Kasha Press Club, Snamna Bagi Shamutomani, Haponitani, Dini Abu Moktang Unka, Monte Okra Biblokumar Devni, Yakromoi, Shalgoloni, Imam Moktang Mone Bagi Katon to Muni Bishing the Agartala Press Club, Kasa Panda Sunta Zaka, Pandavo, Press Club Nitang Pankogna, Tennis Haga, the Pasadofani Baksa Sigla, Sala Burido, Koktuni Shamu by Kurunzak, Broni Hankani Bagi Jongzak, Tainango, Abuni Bagino Khumulwngo Press Club, Sunza Zana Hene Shaga, Abuni Bagi Hambarika Hazin Monte Okra. Agartala press club mein tang pang pranob sarkar karone amra ei urgent sangbadik somoron amra dekheche tinti songoron tibra victims media society fdpmc ebong tibra journalist union ei tinti songoton dirghodin dhore amra dabi janiye aschhilam rajya sarkarer kache amra jani je rajyer jonojider ekta boro ongsho ajke sangbadiktar সাথে যুক্ত হয়েছে বহু বছর ধরে কিন্তু ওনাদের আমরা গেছি ওখানে দেখেছি যে ওনাদের বসার কোনো জায়গা নেই ওনারা দীর্ঘদিন ধরে একটা প্রেস ক্লাব গঠনের জন্য দাবি জানিয়ে আসছিল এই দাবিতে আমরা একাধিকবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের সাথে আমরা দেখা করেছি কথা বলেছি লিখিতভাবে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং এই দাবির পরিপ্রেক্ষিতে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গতকালকেই সিদ্ধান্ত গ্রহণ করেছে Khumulwngo এর জন্য প্রেস ক্লাব করা হবে এবং আমরা একটা টিম এর আগে গিয়েছিলাম আমি সাবেক বৈচার সৈয়দপা আমরা গিয়েছিলাম আমরা গিয়ে আমরা জায়গাও দেখে এসেছি জায়গা না এটা একটা সালকাহাটি কমপ্লেক্সে একটা বড় কমপ্লেক্স বড় জায়গা সেটা আমরা পছন্দ করেছি ওনারাই পছন্দ করেছেন এবং এই জায়গাটাই আমরা প্রস্তাব দিয়েছি একাধিকবার মিটিং হয়েছে অবশেষে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে সকালেই সার্কুলার অর্ডার জারি হয়েছে এবং অর্ডার কপি আমরা পেয়েছি আমি এখন অর্ডার কপি আপনাদের হাতে দিয়ে দেব আমরা খুব খুশি খুব আনন্দিত যে এই দাবি পূরণ হয়েছে এবং রাজ্যের জনরাজ্যেরা যারা সাংবাদিকতার জগতে এসছেন তাদের কাজ করতে সুবিধা হবে এবং তাদের বিভিন্ন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে ওয়ার্কশপ করার ক্ষেত্রে একটা স্থায়ী জায়গা হয়েছে এখানে উপজাতিদের জনজাতিদের কৃষ্টি সংস্কৃতির বিকাশ হবে সাংবাদিকদের পরিকাঠামোর উন্নয়ন হবে আমরা জানি প্রায় 60 জনের উপর জনজাতি সাংবাদিক এই রাজ্যে রয়েছে তাদের একটা স্থায়ী ঠিকানা রাজ্য সরকার করে দিয়েছে আমরা এর জন্য তিনটি সংগঠনের পক্ষ থেকে এবং আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই অভিনন্দন জ্ঞাপন করছি যে দীর্ঘদিন এই প্রথম জাতীয় জনজাতি সাংবাদিকদের কথা বিবেচনা করে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষ করে এখন মত প্রকাশের ক্ষেত্রে আরও বেশি করে ওনারা স্বাধীন হবেন আরও বেশি করে ওনারা নিজেরা আলোচনা করবেন আরও বেশি করে ওনারা লেখালেখি করতে পারবেন নিজেদের মধ্যে সাহিত্য চর্চা করতে পারবেন সাহিত্য চর্চার একটা বিকাশ হবে সাংবাদিকতার একটা বিকাশ হবে এটা একটা বিশাল বিষয় এবং এটা একটা নিড অফ দ্য আওয়ার এটা একটা সময়ের প্রয়োজন আজকে এটা একটা সময়ের প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি আবারও রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যিনি একান্তভাবে এটার জন্য আন্তরিক ছিলেন এবং প্রথম দিন যখন আমরা গেছি উনি বলেছেন যে এটা প্রয়োজন এটা আমি করবো এবং উনি কথা রেখেছেন এর জন্য ওনাকে আবারও আমরা অভিনন্দন জ্ঞাপন করছি ইয়াগুলো কথমনে কুথুমং খলাই জাখা পাইথাগো মন্ত্রী অকরবাই মালাই মন্ত্রী অকর খা খাম ইয়াফাল লাগিয়া Khumulwngo প্রেস ক্লাব সংসানা নেপাগে Gosimung রমা নেপাগে তে কথমনে বিশেন্তে মন্ত্রী অকর শাখা সমস্ত সাংবাদিকদের ধন্যবাদ এবং সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া হাউস এবং সোশ্যাল মিডিয়া হাউসগুলিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা গণতন্ত্রের চতুর্থ প্রহরী আর এভাবে আপনারা কাজ করে যান আমি জানি সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনাদের কাছে নেই আর সেগুলো যাতে সময়ের মধ্যে হতে পারে আমাদের প্রচেষ্টা থাকবে আর Khumulwngo আমাদের এডিসির এক রাজধানী সেখানে প্রেস ক্লাব থাকবে না সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ছিল কিন্তু আজকে সেটা ব্যবস্থা হয়েছে আমি আশা করি তার মধ্যে দিয়ে শুধু Khumulwngo প্রেস ক্লাব নয় এই প্রেস ক্লাবের মধ্যে দিয়ে গণতন্ত্রের চতুর্থতম্ব যেটা এডিসিতে আরও বেশি শক্তিশালী করা উচিত
বাক স্বাধীনতা আরো বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত, সেই বিষয়টা স্পষ্টতার সঙ্গে এই হাউসগুলি করবে। এবং আগামী দিনে এডিসির উন্নয়নও শুধু বাক স্বাধীনতা হলে হয় না, তার সঙ্গে ডেভেলপমেন্ট চাই। দীর্ঘদিন যাবৎ এডিসির ডেভেলপমেন্ট যেই মাত্রা হওয়া উচিত ছিল তার ধারেকাছেও নেই, সেটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সহকারে বলছি। কারণ যেখান থেকেই খারাপ রাস্তা শুরু হয়, জলের ব্যবস্থা নেই, তো আপনি আপনি আমাকে স্টাফ বলে যে স্যার এডিসি শুরু হয়ে গেছে, এই জিনিসটা অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখদায়ক। সেটা যাতে কম সময়ের মধ্যে সমাধান হতে পারে আমি আশা করি খুমলুং প্রেস ক্লাবের আমার সাথীরা সরকারের যে ডেভেলপমেন্টমুখী কাজগুলি সেগুলিকে মানুষের সামনে তুলে ধরবে এবং উৎসাহিত করবে, এবং সেই কাজগুলো সময়ের মধ্যে করা, জাগরুকতা করা। হয়তো এডিসিতে কাজ করার সময় মনে হয় যে 5 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 5 কিলোমিটার গেলে সেই গ্রামটা আছে, মাঝখানে বন জঙ্গল পাহাড়ি থাকে, তো ওই জায়গাতে কাজ করার সময় কেউ দেখার নেই, জিজ্ঞাসা করার নেই কোন কন্ট্রাক্টর করছে, কোন যেই হচ্ছে, কত মাপের কাজ করছে, কত বাই কত রোড হচ্ছে, কেউ জিজ্ঞাসা করার নেই, বলে জঙ্গলে কে যাবে, এই যে মানসিকতা, তা থেকে আমি আশা করি খুমলুং প্রেস ক্লাব সহায়তা করবে। এই ধরনের কাজকর্ম যখনই করে কোনো কন্ট্রাক্টর বা কোনো ইঞ্জিনিয়ার গিয়ে কাজ করছে, তো তার রেকর্ডিং করা, তার ভিডিও রেকর্ডিং করে জনতার সামনে তুলে ধরা, ভালো হলো সেটাও তুলে ধরা, খারাপ হলো সেটাও তুলে ধরা, তখনই তো আমার চোখের সামনে চলে আসে আরে এই জায়গা তার রোডটা তো খারাপ হচ্ছে। তো তৎক্ষণাৎ আমি ডিপার্টমেন্টকে নক করি যে আমি আশা করি সর্বতোভাবে জনতার হিতে এই প্রেস ক্লাব কাজ করবে এবং প্রেস ক্লাবের যে দায়িত্ব সেটাও নিষ্ঠার সঙ্গে পালন করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।